আহসানুল্লাহ লিখেছেন, আমি যতই চেষ্টা করি না কেন, কোনো কিছুতেই নেগেটিভ চিন্তা মাথা থেকে বের করতে পারি না। এমনকি কোনো কারণ ছাড়াই কান্না পায় আমার, আমি সব সময় অখুশি থাকি। এটার থেকে সমাধান খুব সুন্দর প্রশ্ন করেছেন ফারজানা, আপনি খুব খুব মানে গুরুত্বপূর্ণ কথাই বলেছেন, প্রতিটা কথাই আসলে সঠিক। আমরা যদি এভাবে চলি আসলেই এখান থেকে আমরা খুব দ্রুত বের হতে পারবো। তো এই ওনার ওনার প্রশ্নের ক্ষেত্রে আমি যদি বলি যে ওনার নেগেটিভ থটটা কি দীর্ঘস্থায়ী নাকি সাময়িক, যদি নেগেটিভ থটটা দীর্ঘস্থায়ী হয়, ছোটবেলা থেকে সে নেগেটিভ থট তা চলে, তো সেই ক্ষেত্রে আমরা বললাম সময় ব্যক্তিত্বের ব্যাপার আছে। অনেক সময় আমরা অনেক সময় বলি অনেকের ক্ষেত্রে প্যাসিমিস্টিক পার্সোনালিটি থাকে, যারা সবসময় নেতিবাচক চিন্তাই করে, অপটিমিস্টিক না, ইতিবাচক না। তো এই সেই ব্যক্তিত্বের যদি প্যাটার্নের প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাইকোথেরাপি লাগবে, কথা সেশন লাগবে, ব্যক্তিত্বের প্রবলেম হয়। কারণ অনেক সময় আমরা দেখি যে ছোটবেলা থেকেই গার্জিয়ানরা তাদের উপর অতি নেতিবাচক আচরণ করে, তাকে তো ট্রাস্ট করতে পারে না, সে কোনো কিছু ভুল করলে সেই ভুলটাকে বড় করে দেখায়, সে সঠিক কাজ করলে সেই সঠিকটাকে দেখায় না, কোনো দায়িত্ব দেয় না, দায়িত্ব দেওয়ার আগে বলে তোমার দ্বারা কিছুই সম্ভব না। তো এই কথাগুলো কিন্তু তার মধ্যে নেতিবাচক চিন্তা আনতে কিন্তু বাধ্য হয়। আমরা এখন এই হিস্ট্রি গুলো জানি না, এক্ষেত্রে সম্পূর্ণ ইভলিউশন দরকার। দ্বিতীয় কথা হচ্ছে তার মধ্যে কান্না পাচ্ছে যেহেতু, তার মধ্যে কিছু ডিপ্রেসিভ সিমটম আসছে, এবং তার কাজে কর্মে ইন্টারেস্টের কি অবস্থা, তার কাছে সে এই যে আত্মহত্যার চিন্তা আসে কিনা মাথায়, সে স্বাভাবিক লাইফটাকে কিভাবে এনজয় করছে, সবার সাথে কেমন মিশছে, এই জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো যদি আমি সব হিস্ট্রি আমরা পাই এবং যদি দেখি তার খালি ব্যক্তিত্বের ব্যাপার সমস্যা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক মতো কথা সেশনের মাধ্যমে আমরা কিন্তু রোগীকে এই নেতিবাচক থট গুলাকে আমরা ইতিবাচক থট দিয়ে রিপ্লেস করে ফেলবো। আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলে আমাদের একটা সাইকোথেরাপি আছে, এই সাইকোথেরাপিতে যদি সে উনি পার্টিসিপেট করেন কথা সেশনে, তাহলে কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলোকে ইমপ্রুভ করা সম্ভব। তবে যদি বেশি বিষণ্ণতার কারণে হয় বা এই সিমটম গুলো যদি দীর্ঘদিন না কিছুদিন ধরে আসছে, তাহলে দেখা যাচ্ছে এটা বিষণ্ণতার কারণেই কিন্তু নেতিবাচক চিন্তা আসে। এটাকে বলেছিলাম যে প্যাসিমিস্টিক থট বা নেতিবাচক চিন্তা ভাবনা ভবিষ্যৎ নিয়ে আসে, ভবিষ্যতে আমার কিছুই হবে না, আমি কি করবো, লেখাপড়া কি করে কি হবে, পরীক্ষা দিয়ে কি হবে, পরীক্ষাতে ফেল করবো, খুব নেতিবাচক চিন্তাগুলো তার মাথার মধ্যে আসতে থাকবে, তখন কিন্তু সে সামনের দিকে এগোতে পারবে না। তো যদি আমি মনে করি যে তার বিষণ্ণতার সিমটম আসছে, আজ ইন্টারেস্টের সমস্যা হচ্ছে, যে সিমটম গুলোর কথা বলেছি এবং এটা দুই মাস বা দুই 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 সপ্তাহ বা শর্ট টার্ম ধরে হচ্ছে, তাহলে এটা বিষণ্ণতার দ্বারা হতে পারে, এবং সেক্ষেত্রে তাকে মেডিকেশন দ্বারা এই জায়গাটা উন্নতি করা সম্ভব।